হবে অবশ্যই একাদশী বা যে কোনো উপোসে খেতে পারো করে। রাধে রাধে বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একাদশীর দিনে উনুন গ্যাস ওভেন ছাড়াই সম্পূর্ণ হাতে রান্নার ঝামেলা ছাড়াই কিভাবে বাড়িতে ভগবানকে ভোগ নিবেদন করতে পারবে। সাবুদানা দিয়ে এই রেসিপিটা দেখাবো, ঘরে যে সমস্ত ফল আছে সমস্ত কিছু দিয়ে ফল আর তৈরি করে দেখাবো। সম্পূর্ণভাবে দেখতে থাকো এই ভিডিওটা। জন্য আমি একটা নারকেল নিয়েছি, একটা শসা নিয়েছি, একটা বেদানা নিয়েছি, দুটো কলা, কমলা লেবু আর একটা পেয়ারা। ঘরে যে সমস্ত ফল থাকবে সেগুলো দিয়ে করলেই হবে। এবার ফলগুলোকে ভালো করে ধুয়ে নেব, তুলে নিয়েছি বাদ বাকি ফলগুলোকে ধুয়ে নেব। নারকেলটা ধুয়ে দিলে কুড়তে অসুবিধা হবে। ভালোভাবে ধুয়ে নিচ্ছি। প্রথমে আমি নারকেলটাকে ফাটিয়ে নেব। অনেকে এই সামনের অংশ দিয়ে কাটে, আমি পিছনের অংশ দিয়ে কাটলে আমার সুবিধা হয়। এবার যে নারকেলের জলটা, এটা আমার কাজে লেগে যাবে। এবার নারকেলটাকে আমি কুড়ে নেব। নারকেলটাকে আমি ভালো করে কুড়ে নিচ্ছি। আমি 300 গ্রাম সাবু নিয়েছি, ভালো করে সাবুটাকে ধুয়ে নেব। ভালো করে সাবুটাকে ধুয়ে নিচ্ছি। এবার আমি ফলগুলো কেটে নেব। বেদানাটা কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিচ্ছি যাতে ভালোভাবে কাটা যায়, যাতে দানাগুলো বার করতে সুবিধা হয়। দানাগুলোকে ভালো করে বার করে নিচ্ছি। তোমাদের ঘরে আপেল থাকলে দেওয়ার চেষ্টা করবে। এর মধ্যে একটা কথা বলে রাখি, যাদের গ্যাস অম্বলের ধাত আছে তারা নারকেলটা বাদ দিয়ে করতে পারো। কেটে নিচ্ছি, এই সবুজ অংশটা বাদ দিয়েই কাটছি, এটা একটু তেতো তেতো লাগে। ছোট ছোট করে শসাটাকে কেটে নেব এইরকম ভাবে। এটা কেটে নিচ্ছি। পেয়ারাটাকে কেটে নিচ্ছি। পেয়ারাটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সব পেয়ারাটাকে একইভাবে কেটে নিলাম। এবার কলাগুলোকে একইভাবে কেটে নেব। কলাটা খোলা ছাড়িয়ে নিচ্ছি। আমি গুরুজনদের মুখে শুনেছি কলা যদি বঁটিতে কাটা হয় কলা অস হয়ে যায়। হাতে করে কেটে নেব, কেউ চাইলে সরাই করে কেটে নিতে পারো। দেখো এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছে। এবার কমলা লেবুটাকে কেটে নেব, হাতে করেই ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি এক পিস করে কেটে নিচ্ছি আর মাঝখান থেকে কেটে নিচ্ছি। আমার কুড়ে নেওয়া হয়ে গেছে, দেখো এতটা হয়েছে, কেটে নেওয়া হয়ে গেছে। একটু কাজু কিশমিশ নিয়ে নিয়েছি, রেখে দিলাম, এটা নিয়ে নিয়েছি। এর মধ্যে দুধ নিয়ে নেব। দুধটা কেউ গরম করেও নিতে পারো, আবার কাঁচা দুধও ব্যবহার করতে পারো। ধুয়ে রাখা সাবুটা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো চিনি, নুনটা দেওয়া যাবে, মধ্যে কিছুটা নারকোল কুড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি।
এবার ফল দিয়ে দিচ্ছি, পেয়ারা দিয়ে দিচ্ছি, কলা, চাইলে দুধটা একটু কম দিতে পারে, একটু ঘন মতো হবে, লেবু দিয়ে দিচ্ছি, শসা, যা যা ফল আছে দিয়ে দিচ্ছি, বেদানা, ওপর থেকে নারকেল কুড়ো দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দিচ্ছে কাজু কিশমিশ, তুলসী পাতা বা তুলসী পত্র সহযোগে ভগবানকে প্রসাদ রূপে নিবেদন করতে হবে। তিনটে তুলসীর পত্র দিয়ে দিচ্ছে, তুলসীর পত্র দিয়ে দিলাম, এবার ভগবানকে ভোগ দিয়ে আমি গ্রহণ করব, আমরা সবাই গ্রহণ করব। শ্রী কৃষ্ণ কৃষ্ণ, আমার আজকের এই রেসিপি, আমার আজকের এই ভোগ যদি ভালো লাগে লাইক করবে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে একাদশীতে গ্রহণীয় কি কি প্রসাদ তোমরা দেখতে চাও ভিডিও রূপে, সেটা কমেন্ট করবে, আর বন্ধু বান্ধবীদের মাঝে শেয়ার করবে। আমি ফিরে আসবো অন্য কোনো এক রেসিপি নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। জয় শ্রী কৃষ্ণ, জয় শ্রী রাধা গোবিন্দ। এবার ভালোভাবে মিশিয়েও খেতে পারো, যদি বেশি সময় থাকে এটা আধ ঘন্টা এইরকমভাবে রেখে দেবে, তাহলে সাবুটা সম্পূর্ণভাবে নরম হয়ে যাবে।